রাজধানী আগরতলা থেকে এবার গাঁজাসহ আটক দুই যুবক। ধৃত দুই যুবকের নাম ধনঞ্জয় বিশ্বাস ও নিরঞ্জন সরকার। গোপন সূত্রের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ চন্দ্রপুর আইএসবিটি থেকে গাঁজাসহ আটক করে এই দুই যুবককে। ধৃতদের পুলিশ রিমান্ডে আগামীকাল আদালতে তোলা হবে বলে জানালেন পূর্ব থানার ওসি। রাজ্যে উৎপাদিত অবৈধ নেশা সামগ্রী গাঁজা বহিরাজ্যে পাচার অব্যাহত। পুলিশকে চ্যালেঞ্জ ছুরি দিয়ে পাচারকারীরা বহিরাজ্যে পাচার করে চলেছে গাঁজা। কখনো রেলপথে আবার কখনো সড়ক পথকে বেছে নিচ্ছে পাচারকারীরা। মাঝে মধ্যে অভিযান চালিয়ে পুলিশ সাফল্য পেলেও অধিকাংশ ক্ষেত্রে যেন ব্যর্থ। এর মধ্যে মঙ্গলবার খোদ্দ রাজধানী আগরতলা থেকে পুলিশ গাঁজাসহ আটক করল দুই যুবককে। ঘটনা চন্দ্রপুর আইএসবিটিতে। গোপন খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ আইএসবিটিতে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে দুই যুবককে আটক করে পরে ধৃতদের তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্যাকেটজাত 10 কেজি শুকনো গাঁজা। ধৃত দুই যুবকের নাম ধনঞ্জয় বিশ্বাস ও নিরঞ্জন সরকার। এর মধ্যে ধনঞ্জয়ের বাড়ি মধুপুর এবং নিরঞ্জনের বাড়ি চন্দ্রপুর চারিপাড়া এলাকায়। আগামীকাল বুধবার ধৃত দুই যুবককে পুলিশ রিমান্ডে আদালতে তোলা হবে বলে জানালেন পূর্ব থানার পুলিশ আধিকারিক। আজকে সকাল 10টা নাগাদ আমার কাছে একটা ইনফরমেশন আছে, সিক্রেট ইনফরমেশন, যে চন্দ্রপুর আইএসবিটিতে দুজন লোক ইলিগাল কন্ট্রাভেন্স নিয়ে আসবে এবং এখান থেকে তারা অন্য ডিস্ট্রিক্টে আম্বাসার দিকে গাড়ি করে যাবে। এই খবরের ভিত্তিতে আমরা থানার অফিসার এবং স্টাফ সহকারে চন্দ্রপুর আইএসবিটিতে যাই। সেখানে আমাদের যে স্টেটের যে ইআরএসএস টিম তারাও ছিল, আমরা জয়েন্টলি তখন আইএসবিটির ভিতরে রেড করার জন্য যাই। তখন দুজন লোককে দেখে আমাদের সন্দেহ হয়, তাদের আমরা ডিটেইন করি। তারা প্রথমে আমাদের পুলিশ দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাদের ডিটেইন করি। ডিটেইন করার পর তাদের নাম জিজ্ঞেস করতে পারি, জিজ্ঞেস করো, তারা বলে তাদের একজনের নাম ধনঞ্জয় বিশ্বাস, একজনের নাম নিরঞ্জন সরকার। ধনঞ্জয় বিশ্বাসের বাড়ি মধুপুর বনকুমারিতে আর নিরঞ্জন বিশ্বাসের বাড়ি চন্দ্রপুর এখানে চারিপাড়াতে। তো তাদের ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।